ওপরের এই দৃশ্যটি স্বজন কিংবা অন্য কোনো হারানো বেদনার দৃশ্য নয়, দৃশ্যটি একটি মানুষের কর্মস্থল ত্যাগের বিদায়ের, এমন অশ্রুসিক্ত নয়নের দৃশ্যটি ধারণ করা হয় আরকে নিউজের ক্যামেরায়। ঘটনা সূত্র মতে, কুষ্টিয়া খোকসা উপজেলার সফল নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসকে চাকরিজনিত কারণে যশোর জেলায় বদলি করা হয়। এ উপলক্ষে রবিবার উপজেলা সাংস্কৃতিক সংস্থা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথক ভাবে ফুল ও ফুলের তোড়া উপহার দিয়ে শেষ বিদায় জানায়। এ সময় এক বেদনা ঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস গণমাধ্যমের সামনে স্মৃতিময় কথা তুলে ধরেন। বিদায়ের অনুভূতি সবসময় কষ্টের। খোকসা কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলাতে আমি 1 বছর 7 মাস উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। এখানকার মানুষ খুব চমৎকার, খুব চমৎকার ভাবেই তারা এখানে তারা চাকরি করতে আসে, আপন করে নিতে পারে, তারা আমাকে আপন করে নিয়েছে এবং আমি এখানকার মানুষের সাথেও সেই আপন ভাবে মিশেছি, যার কারণে আজকে বিদায় বেলায় আমার খুবই কষ্ট হচ্ছে। আমি ভাবতেও পারি নাই যে এই কোনো কর্মস্থল ছেড়ে যেতে, চাকরিস্থল ছেড়ে যেতে এতটা কষ্ট হয়। আমি খোকসাবাসীর জন্য শুভকামনা জানাচ্ছি, ভালো থাকুক খোকসাবাসী, ভালো থাকুক প্রিয় খোকসা। তুলে ধরেন ভূমি সহকারী কমিশনার বিধান কান্তি হালদার। আপনারা জানেন আমি 2 জুলাই এই বছরের 2 জুলাই খোকসা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করি এবং আপনারা জানেন যে আমাদের মাঠ প্রশাসনে উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা ভূমি প্রশাসনের সভাপতি এবং অভিভাবক হচ্ছেন আমাদের সম্মানিত স্যার। আমি রিপন বিশ্বাস স্যারকে ইউনিয়ন হিসেবে পেয়েছি, প্রায় 5.5 মাস তার স্যারের আন্ডারে কাজ করেছি। স্যারকে দেখছি স্যার অত্যন্ত বিচক্ষণ, দক্ষ একজন কর্মঠ অফিসার এবং স্যারের ব্যবহারটা এত সুন্দর, মানে যে কোনো বিষয়ে যখন এসেছেন স্যারকে, স্যারের কাছ থেকে আমি সহায়তা পেয়েছি এবং স্যারের সাথে কাজ করার ক্ষেত্রে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমি আশা করি আমার ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে। স্যার আপনারা জানেন যে স্যার 2 বছর ধরে উপজেলা হিসেবে আজকে বদলি হয়ে চলে যাচ্ছেন। আমি স্যারের কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং তার ব্যক্তি জীবনের সফলতা কামনা করি। এদিকে সুযোগ্য নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানাতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রশাসের নেতৃবৃন্দ। অনুভূতিটা বলে বোঝানো যাবে না, এটা হৃদয়ের ব্যাপার, হৃদয়ের ব্যাপার। উনি কেমন মানুষ ছিলেন, আপনারা যখন তাকে আমরা বিদায় সম্বর্ধনা জানালাম তখনই আপনারা বুঝতে পেরেছেন একজন মানুষ মানুষকে কাদায় যাচ্ছে, তাহলে সে কত ভালো মানুষ, কত ভালো প্রশাসক, তার গুণের কোনো শেষ নেই। সর্বস্তরের মানুষের সঙ্গে তার সম্পৃক্ত, বিশেষ করে সংস্কৃতিকে সে এত ভালোবাসে, কঠিন ভাবে সে লালন করছে সংস্কৃতি, বিশ্বাস করছে। তার সম্পর্কে বলার মতো মানসিকতা আমার, আমি এত আপসেট হয়ে পড়ছি তার অনুপ্রেরণায়। খোকসার সংস্কৃতি বহু দূর এগিয়ে গেছে, সামনের দিনগুলো কেমন যাবে আমাদের অনুভূতি আসতে। উশাসের আমি শিল্প সাহিত্য সম্পাদক, আমি আমার যাত্রা জীবনের শুরু থেকেই আমি যে মানুষগুলি উপজেলাতে আমরা পেয়েছিলাম তার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস অন্যতম।
সত্যিকার অর্থে তিনি আমাদের মাঝে এমন ভাবে মিশেছিলেন, তিনি আমাদের আত্মার আত্মীয় হয়ে গেছেন। যেমন তিনি আমাদের অভিভাবক, যেমন একটি বৃক্ষ থেকে যখন একটি শাখা ঝরে যায়, বৃক্ষের কাণ্ডে তার একটা স্পট রেখে যায়, সেটা কোনোদিনও বিলীন হয়ে যায় না, সেটা থেকেই যায়। আর এই খোকসা উপজেলায় তিনি গণমানুষের আত্মার আত্মীয় হয়ে গেছেন। প্রত্যেকটা মানুষ, মানে শ্রমিক থেকে শুরু করে রাজনীতিবিদ, অন্যান্য যারা যারা রয়েছেন, যারা মানবতার প্রতীক হিসাবে রয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তার পরিবার পরিজন পিতামাতা সবাইকে লয়ে শান্তিতে বাকি দিনগুলি কাটাতে পারেন এবং তার উত্তরোত্তর পদোন্নতি হোক। তিনি একসময় আমার কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক হয়ে আসুক, এটা আমরা আশা রাখি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।